আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তাফার আলী জরুরি বৈঠক করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:30 রাষ্ট্রদূতের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দিনভর বৈঠকিতে দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে আলোচনায় উঠে আসে। 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের অবৈধ অভিবাসীরা 3টি ভেন্ডরে দূতাবাসের মাধ্যমে নিবন্ধিত হওয়ার তাগিদ দিয়েছেন ডিজি ইমিগ্রেশন। এই সময় সীমার মধ্যে নিবন্ধিত না হলে ঝামেলায় পোহাতে হবে। ডিজি ইমিগ্রেশন বলেন, চলমান রিহিয়ারিংয়ের আওতায় মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি নিবন্ধিত হওয়ায় প্রশংসা করেছেন। এরপরেও যারা নিবন্ধন করেননি কালক্ষেপণ না করে দ্রুত নিবন্ধিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার রোধে দ্বিপাক্ষিক আলোচনার কোথাও উঠে আসে বৈঠকিতে। বৈঠক শেষে ডিজি মহাপরিচালক দাতুক সেরি মোস্তাফার আলী দূতাবাসের কনসুলার সেবা পরিদর্শন করেন এবং ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কবির, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম, মিনিস্টার রইস হাসান সরোয়ার, ফার্স্ট সেক্রেটারি এম এস কে শাহিন, কমার্শিয়াল উইং প্রধান ধনঞ্জয় কুমার দাস, ফার্স্ট সেক্রেটারি শ্রম মোহাম্মদ হেদায়তুল ইসলাম মণ্ডল, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মোহাম্মদ মশিউর রহমান তালুকদার, ফার্স্ট সেক্রেটারি তাহমিনা ইয়াসমিন, দ্বিতীয় সচিব শ্রম মোহাম্মদ ফরিদ আহমদ সহ দূতাবাসের কর্মকর্তারা। বৈঠক শেষে এ বিষয়ে বৃহস্পতিবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাজের সম্ভাবনা ও সমস্যা বিষয়ে এবং দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে এসেছেন। আজকের এই বৈঠকিতে তার বাস্তব প্রমাণ। ডিজি ইমিগ্রেশন নিজে এসেছেন দূতাবাসে। তারাও চান মালয়েশিয়ায় যাতে করে বাংলাদেশিরা অবৈধভাবে বসবাস না করে। দূতাবাস বারবার বৈধ হওয়ার জন্য তাগিদ দিয়ে আসছে। রাষ্ট্রদূত এক প্রশ্নের জবাবে বলেন, মিশন সবসময় শ্রমিক বান্ধব। ই কার্ড ও মাইজির মাধ্যমে যারা নিবন্ধিত হয়েছেন, যা সর্বমোট আবেদনের যথাক্রমে 57% এবং 89% বাংলাদেশিদের, এই অভূতপূর্ব সাড়ার উচ্ছ্বসিত প্রশংসা করেন এ কর্মকর্তা এবং উভয় দেশের মধ্যে সহযোগিতার এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। শ্রমিকদের সেবা নিশ্চিত করতে প্রত্যেকটি প্রদেশ দেওয়া হচ্ছে কনসুলার সেবা। যারা বৈধ হওয়ার জন্য রিহিয়ারিং অথবা ই কার্ড করেছেন, তাদের সঠিক কাগজপত্র নিয়ে দূতাবাসে আসলে দ্রুত সময়ে পাসপোর্ট অথবা কনসুলার সেবা দিতে সকল কর্মকর্তা প্রস্তুত রয়েছেন। হাই কমিশনার বলেন, চলতি বছরের জুন থেকে 8 নভেম্বর পর্যন্ত পাসপোর্টের আবেদন জমা পড়েছে 118,264টি। এ সময়ের মধ্যে 95,462টি পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়েছে। দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম, তিনি বলেন, দেশটির সরকার আমাদের বাংলাদেশকে সোর্স কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্তি করে জিটুজি কর্মী নিয়োগ এবং অবৈধদের বৈধ করার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, মালয়েশিয়া সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। এক প্রশ্নের জবাবে কাউন্সিলর বলেন, এ পর্যন্ত প্রায় 5 লাখ বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত হয়েছেন, কিন্তু বৈধ হওয়ার জন্য অনেকে দূতাবাসের পরামর্শ না নিয়ে দালালদের খপ করে পড়েছেন, তারাই সমস্যায় পড়ছেন। অনেকেই হাই কমিশন পর্যন্ত আসতে চান না। যারা এখনো নিবন্ধিত হননি, দূতাবাসের পরামর্শে বৈধ কোম্পানির মাধ্যমে মাই ইজি, বক্তি মেঘা ও ইমানের মাধ্যমে দ্রুত নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। এসপিপি নিউজ, সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসপিপি নিউজ, ধন্যবাদ।